मंगम भगवान भगवा विष्णु मंगल मधुसूदन मंगल पुंडरीकाख्यो मंगल गरुध्वज माधव माधव बाक्यम माधव माधव हरि स्मरती साधव नि्यम सकल कार्ये सुमाधव जय जगन्नाथ বন্ধুগণ জ্যোতির্বিদ চন্দ্রশেখর নায়ক মোর চ্যানেল জ্যোতিষের জাতক কু আপন মানুষ হার্দিক শুভকামনা জি নূতন বর্ষর অভিনন্দন বন্ধুগণ জ্যোতিষশাস্ত্র এক এভই শাস্ত্র যা কি পুরাণ যুগর মুনি ঋষি মানে সৃষ্টি করে যাই ভারতবর্ষ হচ্ছে তার সে অগ্রিম বন্ধুগণ আমি জন্ম ঠার মৃত্যু পর্যন্ত বাহ পর্পর্বাণী প্রথা রীতি নীতি কিছি আমার হিন্দু ধর্মশাস্ত্র যা উল্লেখ অ জ্যোতিষশাস্ত্র হচ্ছে চক্ষু সদৃশ তে জ্যোতিষশাস্ত্র বিনা অন্য জিনিসের পরিকল্পনা করা সম্ভবপর নু আমি আমার ব্যক্তিগত জীবন দেখুছে যা কি আমার ছুয়াটি জন্ম হল ছুয়া জন্ম হলে জ্যোতিষ দরকার ছুয়ার ক্ষীচটা হব ছুয়ার মুন্ডন হব তাৰ বিবাহ হ'ব পাঠ পঢ়িব সবু ক্ষেত্ৰৰে আমাক জ্যোতিষশা সাহায্য নেব পাৰিছে জ্যোতিষশাস্ত্ৰ বিনা হিন্দু সমাজ বঞ্চা কষ্টকৰ হৈ যাব তুমি বন্ধুগণ আজি এই পৰিপ্ৰেক্ষীৰে মু প্ৰথমে আলোচনা কৰি বাৰ্ষিক ৰাশি ফল দুই হাজাৰ একৈশ মেষ বৃষ মিথুন কৰ্কট আজি বন্ধুগণ পাৰ্ট ছেভেণ্টি নাইন আজি মুৰ্শক ৰখিছে বাৰ্ষিক ৰাশি ফল দুই হাজাৰ একৈশ চাৰিটি ৰাশিপাই সিংহ কন্যা তু বিচা তো বন্ধুগণ আমি প্ৰথমে সিংহৰাশি বিষয়ে আলোচনা কৰিব সিংহৰাশি ৰ ব্যক্তি মানে সেইবোৰ কিভল ভাৱেৰে ৰব সিংহৰাশি ব্যক্তি মানে তাই শুভ বাৰ হ'ল ৰবিমবাৰ অশুভ বাৰটি হ'ল শনিবাৰ শুভ ৰং হ'ল ধৰা নালি পদ্মবৰ্ণ শুভ ৰত্ন হ'ল মাণিক্য বন্ধুগ আমি সিংহ ৰাশি ব্যক্তিবিশেষকৰ বিষয়ৰে জানিবা যে সেই কেও স্বভাৱৰ হৈ থাকে মুখ্য এই ৰাশিৰে জন্মিত ব্যক্তি মানে সিংহৰ স্বভাৱ পাৰি হৈ থাকে অৰ্থাৎ সিংহ জংঘলৰে যেতিয়া বিভিন্ন প্ৰকাৰৰ পশু অতি

সে ভিন্ন বলে বারি হতে কিন্তু সেমান গোটিয়ে বদগুণ সে কথা কথাকে বিগিড়ি যাতে আছে সময়পরে মধ্যে শান্ত হয়ে যাতে তেমনি এই ক্রোধী স্বভাব যোগু সে অন্য মান স কিছু মাত্রার শত্রুতা বড়ি থাকে এমান শরীর দেখা হৃষ্টপৃষ্ট বলিষ্ট চৌড়া আর তাঁকর বাণী হোক ওজপূর্ণ বাণী তাদের শক্তি নিহিত অ সর্বদা এমনি গভী গম্ভীর মুদ্রার রাওয়া চাহান্তি চুপচাপ রহবা বেশি পসন্দ করতে কাহা কুড়ি দবি জিবা হারিযোগ এমানে কেবে নাই থাক যে কথা তাঙ্গ মনক আসিলা সে কথা সহজে যে বাহারিপে না যেকোন সঙ্কটপূর্ণ স্থিতরে সে তার মুকাবিলা করা পছাতে নাই এই রাশির ব্যক্তিবিশেষ সে নেতৃত্ব নেবায় দুরন্ধর সেৱা কৰিব লোকক সাহায্য কৰিব পাৰি থাকে তুমি বন্ধুগণ আজি আমি যোৱা দেখিবা এই দুই হাজাৰ একৈশৰ স্থিতি হিচাপে আমি গ্ৰহস্থিতি মই পূৰ্ব অধ্যায়ৰে কৈদি শনি বৃহস্পতি যি কি মকৰ ৰাশিৰে ৰবিবুদ্ধনুৰাশিৰে কেতুক্ৰ বিচাৰশিৰে মংগল মেষ ৰাশিৰে ৰাহু বৃষ ৰাশিৰে তো বন্ধুগণ ଏହିଭଳିଆ ଗ୍ରହଚକ୍ର ହିସାବରେ ଆମେ ଯଦି ଆଲୋଚନା କରିବା ମେଷ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ସେମାନେ ଏଇ ଦୁଇ ହଜାର ଏକୋଇଶ ବର୍ଷଟି ତାଙ୍କ ପାଇଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସଫଳତାର ବର୍ଷ ରହିବ ଦେଖନ୍ତୁ ବନ୍ଧୁଗଣ ଏଇଟା ହେଲା ସିଂହରାଶି ଏଇଟା ହେଲା ସିଂହରାଶିର ଘର ତେଣୁ ସିଂହରାଶିର ଘର ହେଉଥିବା ହେତୁ ଚତୁର୍ଥରେ ଶୁକ୍ର କେତୁ ପଞ୍ଚମରେ রবি বুদ্ধ বুধাদিত্য যোগ সৃষ্টি করুক আর ষষ্ঠরে শনি বৃহস্পতি তেম বুধাদিত্য যোগ সৃষ্টি করুত্ব হেতু পঞ্চম স্থানরে শিক্ষা ক্ষেত্রে সফলতা যদিও মিলব হলে বি বৃহস্পতি ষষ্ঠস্থ বৃহস্পতি হেতু শিক্ষা নিচস্থ বৃহস্পতি যদিও তাঁকর নিচ ভঙ্গ সে সেতে বেশি আপনার ফল দেপার কথা নুহ किंतु शनिङ्को सागर बृहस्पति रही रहि निचङ्गता सृष्टिको हेतु आप चार दुई हजार एघार पर्यान् आपण ए प्रकार फलटि प्राप्त हेर्नु बृहस्पति जतिबेला पलैजे सप्तम स्थान को अर्थात बृहस्पति सप्तम स्थान को स्थानको आपणकर सब प्रकार आर्थिक स्थिति ठार आरंभ आरम्भकरी पारिवारिक स्थिति सबै भएर रहेछ बन्धुगण आर्ष सारा শনি ষষ্ঠ দশমৰে ইুভ অটন্ত ষষ্ঠ শনি আপোন শত্ৰুহা যোগ সৃষ্টি কৰব আপোনাক যেতিয়া শত্ৰু আপোনাৰ আপোনাক পিছা লাগিলে মধ্য আপোনৰ সেই কোন প্ৰকাৰ ক্ষতি কৰি পাৰিব নাহি কিন্তু পাপগ্ৰহ কেতুতুৰ্থৰে অৱস্থান কৰোঁ হেতু আপোনালোক কিছু খৰাপ ফল প্ৰদান কৰি পাৰি আপোনালোকৰ ভূমি বাহন ভূষণ এই প্রকার যে সুখ সুবিধা ঘরক কেতু দেখ কেতু অবস্থান করেছেন তেমন তাহলে কিছু কম আনিপার সপ্তম বৃহস্পতি যেতবে যাবে অত্যন্ত শুভ তেমন এই সিংহরাশির ব্যক্তিবিশেষ বর্ষর অধিকাংশ সময় ଶୁଭ ହେଲେ ମଧ୍ୟ ଷଷ୍ଠସ୍ଥ ବୃହସ୍ପତି ଥିବା ହେତୁ ପ୍ରତିକୂଳ ପରିସ୍ଥିତି ଦେଇକିରି ଆପଣ ଗତି କରିବେ ଗ୍ରହମାନେ ଆପଣଙ୍କୁ ଶୋଭାଶୁଭ ମିଶ୍ରିତ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ ସୁଖର ମାତ୍ରା ବେଶୀ ରହିବ ବନ୍ଧୁଗଣ ଆପଣ ସୁଖ ବେଶୀ ପାଇବେ ବିଦ୍ୟା ବୁଦ୍ଧିର ଉତ୍ତମ ଉପଯୋଗ କରି ଅନେକ କଷ୍ଟକର କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ଆପଣ ହାସଲ କରିବେ କୌଣସି ପ୍ରକାର ଜମିଜମା ଭଲ ମନ୍ଦ ଯଦି କିଛି ଲିଟିକେସନ୍ ଆପଣଙ୍କର ଅଛି ତାହେଲେ ଆପଣ ଏହି ସମୟରେ ତାକୁ ସମାଧାନ କରିପାରିବେ বিলম্বে কার্যিদ্ধি আপনার কার্য বিলম্বিত হয়ে পড়ে কিন্তু বিলম্বে কার্য সিদ্ধি যোগ সন্তান চিন্তা লাগি রকিরি ক্ষেত্রে উন্নতি এবং ব্যবসায়ের আপনার প্রভৃত লাভ হাসল করে পে গৃহিণী মানে কর্তব্য নির্বাহ করবে ছাত্রছাত্রী মানে যে পরিশ্রম করে সেকর ফল এবিত ভাব সে ভালো ফল হাসল করে পেয়ে আর পারিবারিক জীবন আমি যদি দেখা তাহলে পারিবারিক জীবন সর্বমোট সুখ শাতে এই বর্ষটি কটাব আপনার আপনার যদি কিছু প্রতিকার করা চধিপতি যে হচ্ছেন সূর্য সূর্য আপন নমস্কার করবে সূর্যকে পাঁড়ি দেবে গায়ত্রী মন্ত্র পাঠ করি বন্ধুগণ তাহলে আপনার নিশ্চিত ভাবে শুভ ফল প্রাপ্ত হবেন বন্ধুগণ তাপরে আমি পড়ে যা দুই নম্বর রাশি আমি আজর আলোচনার দুই নম্বর রাশি আরশিচক্র ষষ্ঠ রাশি যে কি কন্যা রাশি কন্যারাশির ব্যক্তি বিশেষ মানে এ বর্ষে কেউ প্রকার ফল পাইবে আমি আলোচনা করা যে কন্যারাশির ব্যক্তি মানে সে রব্বার বুধবার ও শুক্রবার এই তিনোটি বার শুভ বার आउ शुभ रङ आप नील सबुज आउँदै रत्न कथा आम क्या त आपणको पना सब सबैठा शुभको ग्रह शुभ रत्न त बन्धु आमे जान् कन्याशि व्यक्ति केही प्रकार स्वभाव कन्याशि जन्मित व्यक्ति उदार कोमल चित्त पला बुद्धि ये शीघ्र व्याकू हो उठती कौन एमंर धर्जशक्ति कम ये खूब शीघ्र व्याकु हो उठती जदि एम शत्रु कौन से विपद पड़ता तो है इमें ताक जान देकर रक्षा करने पश्चातपद हमें ना कहारि प्रति कठोर व्यवहार प्रदर्शन करती ना प्रति जदि किए कठोर व्यवहार प्रदर्शन कैसे सी मर्माहत हो पड़ती कितना खोला खोली विरोध कर पारती ना এম অত্যন্ত শান্ত প্রিয় ব্যক্তি হয়েতু এমনি লড়াই ঝগড়ার সর্বদা দূরের রহতি মালি মকদ্দমা ঠার সব দূরের রহতি এমানে অন্যর মনোভাব জানিবারে বহুত যোগ্য কাহার কেহরা দেখি সেমান তার অন্তর কথা এই এইভাবে ব্যক্তি মানে অত্যন্ত বিনম্র সৌম্য তেজস্বী হই থাকে তেন বন্ধুগণ সে কন্যারাশির ব্যক্তি মান এই ଦୁଇ ହଜାର ଏକୋଇଶ ବର୍ଷଟି କେଉଁ ପ୍ରକାରର ଜୀବ ବନ୍ଧୁଗଣ ଦେଖନ୍ତୁ ଅଧିକାଂଶ ସମୟ ଏମାନେ ପ୍ରତିକୂଳ ପରିସ୍ଥିତି ଦେଇ ଗତି କରିବେ ତା କାରଣ ହେଉଛି ଦେଖନ୍ତୁ ବନ୍ଧୁଗଣ ଏଇଟା ହେଲା କନ୍ୟାରାଶି କନ୍ୟାରାଶି ପାଇଁ ପଞ୍ଚମରେ ଶନି ଆଉ ବୃହସ୍ପତି ଧର୍ମ କର୍ମାଧିପତି ଯୋଗ ଗୁରୁ ସୌରୀ ଯୋଗ ସୃଷ୍ଟି କରୁଛନ୍ତି ତେଣୁ ବନ୍ଧୁଗଣ ପ୍ରଥମ ମାସର ବର୍ଷର ଅର୍ଦ୍ଧେ ସମୟ শিক্ষা ক্ষেত্ৰৰে বহুত সফলতা পাই কাই গুৰু যোগ সৃষ্টি হেৰি আৰু চতুৰ্থৰে ৰ বুধা দ্বিতীয় যোগ সৃষ্টি হেঁচি বন্ধুগণ তে এই কন্যাশি ৰোক মানে এইমানকৰ যদিও বৃহস্পতি শুভ অট্ট কিন্তু শনি পঞ্চমস্থ হেতু অশুভ ফল ৰাহু নৱমস্ত হেতু মধ্যম আৰু কেতু তৃতিয়ে থকা হেতু শুভ ফল আপোনাক ପ୍ରଦାନ କରିବେ ବନ୍ଧୁଗଣ କନ୍ୟାରାଶିର ବ୍ୟକ୍ତି ଏବର୍ଷ ଅଧିକାଂଶ ସମୟ ପ୍ରତିକୂଳ ପରିସ୍ଥିତି ତାଙ୍କୁ ବାଧ୍ୟ କରିବ ସେ ହିସାବରେ ଯିବା ଲାଗି ପାରିବାରିକ ଅଶାନ୍ତି ଆର୍ଥିକ କ୍ଷୟକ୍ଷତି ବ୍ୟୟ ବୃଦ୍ଧି ମାନସିକ ଶାରୀରିକ ପୀଡ଼ା କିନ୍ତୁ ବନ୍ଧୁଗଣ ବୃହସ୍ପତି ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ଥିବା ହେତୁ ସେ ସବୁ ପ୍ରକାର ବିପଦରୁ ଆପଣଙ୍କୁ ରକ୍ଷା କରିବେ ଅର୍ଥନୀତି କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ସାଉଣ୍ଡ ହେବେ କିନ୍ତୁ ଖର୍ଚ୍ଚ ପ୍ରତି ଟିକିଏ ଦୃଷ୍ଟି ଆପଣ ଦେଉଥିବେ কাই খৰচ আপোনৰ মাত্ৰা ধিক হৈ পাৰে যা কি আপোনাৰ আৰ্থিক স্থিতিক দহলাইদে পাৰে তুমি বন্ধুগণ এই প্ৰকাৰৰ স্থিতি দেখা দেৱ আৰু চাকিৰি যিমান চাকি কৰি ব্যৱসায় কৰস্যা শত্ৰু বৃদ্ধি হ'ব কিন্তু শত্ৰু বৃদ্ধি হেলেম সেনে কিছু ক্ষতি কৰি পাৰিব নহয় আৰু ব্যৱসায়ী মানে যোন হাতে মাখণ্ডি চাল পাৰিব शिक्षार्थी मैंने माने समय की सदुपयोग ठीक राशि करें बंधुगे विशेष व्यक्तिशेष मैने वर्ष फिफ्टी फिफ्टी फल पाइबे बंधुग तेणु से निज़र कर्तव्य प्रति ठीक सचेतन हवा बहुत उचित बंधुगे आम पढ़ा तुला राशि राशि राशिचक्र रा सप्तम राशि

তুড়াশির ব্যক্তি বিশেষ তুড় অর্থ হচ্ছে বন্ধুক তরাজু তরাজু সে গোটি চিহ্নর নিদর্শন তার অর্থ সেতরে আমি সাধারণত য়ালয় মান দেখ তরাজু থাকে তার অর্থ হচ্ছে আইন সমস্ত সান অর্থাৎ তুলারাশি ব্যক্তি বিশেষ সে বিশেষত আইন কানুনকে মানিকি চলতি সে সত্যবাদী হয়ে থাকে আউ তুড়াশি জন্মিত ব্যক্তি মানে চতুর স্বভাবর হয়ে থাকে আই গুণ স্বভাব সমাবেশ সেমান ঘটি থাকে সেপ্রিয় হয়ে থাকে আর কুশল ব্যবসায়ী হয়ে থাকে সে কুড়ি কাহু ঠকাড় মন দুঃখ করিপি সে কেবে চাতে না সর্বদা ঐ সমুচিত পথ কু আর এই ব্যক্তির এই ৰাশি ৰ ব্যক্তিবিশেষ সাখেৰে লোভ টিকে কম থায়ে আপোনাৰ লোকমান সতৰ্ক হ'ব সতৰ্ক দৃষ্টিৰে দেখি থাকে সখৰ বুদ্ধি সেই কাহাৰ মিথ্যা কথাৰে কোন প্ৰৰচনাৰে সেই মিছা নাহি মিথ্য কথা কোনো সি পচন্দ কৰো আৰু এই রাশির ব্যক্তিবিশেষ মানে সে মুখ্যত সমাজসেবা রাজনীতি এইভড়া ক্ষেত্রে বাছিব সে পসন্দ করতে সে নেতৃত্ব নেওয়া চাহাটি সেখানে নেতৃত্ব নেওয়ার বুদ্ধি বড় বহিছি থাকে লোক মানুষ সে নিজ সপক্ষ আনবাপ সে ভালো কথার ব্যবহার করে উত্তম ব্যবহার দ্বারা সমস্ত তাঁক পাখি থাকে কিন্তু তাঁকর বাক্যকারক মংগল হৈ থকা হেতু সেই কণ কৰো এইভাৱ ক্ৰুৰ কথা টান কথা কৈদে যাফল শুনিব লোক তাৰপ বুজি থাকে তে সিপ্ৰতি সাৱধান হ'ব পাৰিব বন্ধুগণ আজি দেখা যি তুাৰাশি ৰক্তিশেষ দুই হাজাৰ একৈছ মচাৰে কেৰ ফল পাই তুাৰাশিপাই শনি আৰু বৃহস্পতি চতুৰ্থ ঘৰে ৰু চতুৰ্থস্তনী ଚତୁର୍ଥ ଶନି କ୍ଷତିକାରକ ଚତୁର୍ଥ ବୃହସ୍ପତି ମଧ୍ୟ କ୍ଷତିକାରକ ତେଣୁ ଆପଣ ଏହି ବର୍ଷ ଅଶୁଭ ଫଳ ଅଧିକାଂଶ ସମୟ ଆପଣ ପ୍ରାପ୍ତ ହେବେ ପାପଗ୍ରହ ରାହୁ ଅଷ୍ଟମସ୍ଥ ଆଉ କେତୁ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥ ହେତୁ ପୀଡ଼ାକାରକ ଅଶୁଭକାରକ ଅଟନ୍ତି କିନ୍ତୁ ବୃହସ୍ପତି ଯେତେବେଳେ কোড়ি এগার দুই হাজার একুশ মশার যে পঞ্চমস্থানক পড়াই যাবে অর্থাৎ কুম্ভ ঘরক পড়াই যাবে সেতবে আপনার ভাগ্যের পরবর্তন আসব আপনার প্রকার সুখ সুবিধা এত বেড়ে মিল বন্ধুক আপনার যদি প্রতিকার করা চাই তাহলে মহাদেব বিধিপূর্ক পূজার আনুমান চালসা পাঠ কলে আপন এই বিপদ মানুষ রক্ষা পাই বন্ধুক তাপরে আমি আজির আলোচনার শেষ বা বিছারাশি রাশিচক্রর অষ্টম রাশি বিছারাশিকে আমি পড়ে যাওয়া বিছারাশি যে ন জি জু এভাবে সব থাকে সেই মানুষ আমি বিছারাশি বলে থাকে বিছারাশির ব্যক্তিবিশেষ মানে সে শুভবার হচ্ছে সোম আঙ্গলবার অশুভ বার হচ্ছে শুক্রবার শুভ রং হোচি নালিধড়া শুভ রত্ন হচ্ছে প্রবাড় তো বন্ধুক আমি দেখবা তাহলে সে বিছারাশি ব্যক্তি বিশেষ সে কেউ প্রকারর হয়ে থাকে বিছারাশি জন্মিত ব্যক্তি পরিষ্কার হৃদয়র হয়ে কথা টিকি কটু হয়ে থাকে বেড়বে সে ভারি কঁড়িয়া কথা কহান কিন্তু অধিকাংশ সময় সে কটুকথা কভ্যস্ত থাকে সেমধ্যে শারীরিক শক্তিটি কম আর স্বভাবর উগ্রতা সে সবুড়ে চিহ্নিত হমকর আঘাত বেশ তীক্ষ্ণ সে কথার বহু আঘাত দিয়ে পারী রধুরতা কঠোরতা বি লুচি রই থাকে এমনি অল্প সময় ভিতরে যে যেকোন ব্যক্তিকে আপনার করে পজর স্বার্থ হাসল করে ব্যক্তির ব্যক্তিত্ব বেশ আকর্ষণীয় এমান সম্পর্কের যায় আসে সে তািপারে না କଥାରେ ମଧୁରତା ରହିଥାଏ ଆଉ ବିରୋଧୀମାନଙ୍କୁ ସେ ବଶୀଭୂତ କରିବାରେ ସକ୍ଷମ ହୋଇଥାନ୍ତି ଏହି ବ୍ୟକ୍ତିର ରାଶି ବିଶେଷ ସେ କ'ଣ କରନ୍ତି ସମସ୍ତଙ୍କ ସାଙ୍ଗରେ ମିତ୍ରତା କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି ତେଣୁ ସେମାନଙ୍କର ବନ୍ଧୁବାନ୍ଧବ ସଂଖ୍ୟା ବେଶି ଥାଏ ମିତ୍ର ସଂଖ୍ୟା ବେଶି ଥାଏ ଅତୟବ ବିଛା ରାଶିରେ ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତି କୌଣସି ବ୍ୟକ୍ତି ପାଇଁ ମଧ୍ୟ ଜଣେ ଭଲ ବନ୍ଧୁ ହୋଇପାରନ୍ତି ସେମାନଙ୍କର ଚେହେରା ସୌମ୍ୟ ଆଉ ଗମ୍ଭୀର ସ୍ୱଭାବର ହୋଇଥାନ୍ତି ତେଣୁ ବନ୍ଧୁ আমি যদি সেই বিছারাশি কথা দেখিবা দুই হাজার একুশ মশার বিছারাশির ব্যক্তি কম পরিমাণের শুভ ফল পাইলে নানা প্রকার সমস্যা দ্বারা সে পড়ন্তি পড়া বিছারাশি বন্ধুগণ দেখুন এটা হলো বিছারাশি पिछाडासी तृतीयस्थ शनि तृतीयस्थ बृहस्पति तृतीयस्थ शनि को परिश्रमी ए वर्ष बहुत परिश्रम करे आप परिश्रम करिबाटा गरा गए पई निहाती गोटे उन्नतिमूलक उन्नतिर नाही आपणको को शनि परिश्रम करेबे किंतु तृतीय बृहस्पति को क्षति पहचाइब अर्थात् बृहस्पति तृतीय स्थान रे ठेले तृतीय बद्ध तार अर्थ हेउची आपो যেতে কার্য কলে আপনার আপনার প্রশংসা শুণবে না আপনার কার্য করবে অন্য লোক সে প্রশংসার হকদার হব তে বন্ধুগণ আপনার বৃহস্পতি তৃতীয় বৃহস্পতিপাই এই যে ক্ষতিকারক বৃহস্পতি যেতবে চতুর্থস্থানক যেন চতুর্থে বৃহস্পতি উপকারী নুহতি তেমন আপনার বিদ্যা ক্ষেত্রে এবি যত্নশীল হয়েদ্যা পড়াপি বিদ্যা বিদ্যাপ্রে বহ পরিশ্রম আপনার করা পড়ব আর বিছারাশি বারম্বার স্বাস্থ্যগত সমস্যা দেখা দেব পারিবারিক অশান্তি স্বামী স্ত্রী মধ্যে কলহ সন্তান চিন্তা এইভাবে যদিও দেখা দেব চাকরি চাকি ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হলে মধ্যে আপন মানুষ শত্রু কিছু ক্ষতি করে পে না আপোনাৰ চাকিৰি স্থান্তৰিত যোগ অপোন যদি ট্ৰান্সফৰ হ'ব চেষ্টা কৰোঁ আপোনাৰ নিশ্চিতভাৱে ট্ৰাঞ্চফৰ হৈ পাৰিব আপোনাৰ প্ৰমোচন যোগ যদি অঁ আপোনাৰ প্ৰমোচন হৈ পাৰিব ব্যৱসায়ৰ ক্ষয় ক্ষতি লাগি ৰ মই চিন্তাগ্ৰস্ত ৰানসিক উদ্বেগ বৃদ্ধি হ'ব বা লাগি পাৰে শাৰীৰিক পীড়া ভোগ কৰি পাৰি শিক্ষাৰ্থী মানে শিক্ষা প্ৰত্যেক অধিক যত্নশীল হ'ব আৱশ্যক তণু বন্ধুগণ আপোন যদি স্বাস্থ্যগত সমস্যা আপোনালোকৰ দেখা দিয়ে ত'লে আপোনাৰ মহামৃত্যুঞ্জয় মন্ত্ৰ পাঠ কৰবে ওম ত্ৰয়কামে সুগন্ধি পৃষ্ঠি বৰ্ধনম অুকমি বন্ধনাথ মৃত্যুৰ্মী হে মৃত বন্ধুগণ আপোন এটা গান কৰ ପ୍ରତିକାର ଯଦି ଆପଣ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ପ୍ରତି ସୋମବାର ଓ ସଂକ୍ରାନ୍ତି ଦିନ ଶିବଙ୍କ ପୂଜାର୍ଚ୍ଚନା ଆଉ ନିଷ୍ଠାପର ଭାବରେ ଆପଣ ଶିବଙ୍କ ପୂଜାର୍ଚ୍ଚନା ଯଦି କରିବେ ଆପଣ ସବୁ ପ୍ରକାର ବିପଦରୁ ରକ୍ଷା ପାଇପାରିବେ ତେଣୁ ବନ୍ଧୁଗଣ ଆମେ ଯେ ବାର୍ଷିକ ରାଶି ଫଳ ସିଂହ ରାଶି କନ୍ୟାରାଶି ତୁଳାରାଶି ବିଛା ରାଶିର ଫଳ ଆପଣମାନେ ଲକ୍ଷ୍ୟ ରଖିଥିବେ ବନ୍ଧୁଗଣ ଦୁଇ ହଜାର କୋଡ଼ିଏ ଯେଉଁ ପ୍ରକାର कोरोना जो लोक मैने भयभीत तो हो जा भगवान से रक्षा करतु ये पृथ्वी की रक्षा करतु आ पृथ्वी रे निश्चित भाव से रोगर प्रादुर्भाव कमी जाऊ सुख शांति फेरी आसु आपण मानको जदि ये वीडियो भल लगुले सब्सक्राइब करेंगे लाइक करें शेयर करें बंधुगण मु चाहिए ये ज्ञानटी सबुआ प्रचार प्रसार हो জ্যোতিষশাস্ত্ৰ যা কি আমাৰ ভাৰতীয় সংস্কৃতিৰ এক প্ৰধান অংগ তাক চু বুলি কোৱা যায় হ' বন্ধুগণ মই ভাবুচি আপোনাৰ বুজিচাৰিব এতিৰে জয় জগন্নাথ